আজকে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন আপনাদের গেম প্লেয়ের ভিডিও কীভাবে রেকর্ড করবেন সেটা আমি আপনাদের বলবো গেম প্লেয়ের ভিডিও হতে পারে বা যে কোনো ভিডিও আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন আপনারা হয়তো দেখেছেন আপনাদের এক জিবি বা দু জিবি র্যাম বালা মোবাইলে যখনই আপনারা স্ক্রিন রেকর্ড করতে চান তখন কিন্তু আপনাদের অটোমেটিক ব্যাক করে দেয় বা অটোমেটিক কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ওটা বন্ধ হয়ে যায় এমনকি আপনাদের সেই সব মোবাইলে দেখবেন যখনই স্ক্রিন রেকর্ড করেন তখন কিন্তু ল্যাগ হতে শুরু করে আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন বলবো সেটার মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন কী অ্যাপ্লিকেশন বা ওই অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের বলবো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো তার জন্য আপনাদের আজকে এই ভিডিওটিকে কমপ্লিট দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করছি আপনারা সিম্পলভাবে কী করবেন প্লেস্টোরের মধ্যে পেয়ে যাবেন গ্লিপ অ্যাপ গ্লিপ অ্যাপ্লিকেশনটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে যাদের এক জিবি বা দু জিবি যাদের র্যাম রয়েছে মোবাইলের মধ্যে তারা কিন্তু ভালোভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আপনারা সিম্পলভাবে গ্লিপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ঠিক এইরকম ইন্টারফেস দেখাবে আপনাদের একটি জিনিস বলে রাখছি এখানে আপনাদের সাইন আপ করতে বলবে বা আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে গুগলের মাধ্যমে আর এটা যদি না করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে সিম্পলভাবে এই স্কিপ সিং আপ বলে একটা অপশান দেওয়া দেখবে এটার উপরে ক্লিক করবেন ওপরের দিকে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের পারমিশন কিন্তু আপনাদের এখান থেকে চাইবে না আপনারা যদি নিজে থেকে দেন তখনই কিন্তু আপনাদের পারমিশন এখান থেকে নেবে এটাই হচ্ছে একটি ব্যাপার এই অ্যাপ্লিকেশনের মধ্যে এখান থেকে কিন্তু আপনাদের এখানে স্টার্ট রেকর্ডার বলে একটা আপনাদের অপশান দেওয়া থাকবে এটার উপরে ক্লিক করবেন আপনারা সিম্পলভাবে এটার ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটু অপশান দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবেন এটাই আপনারা ক্লিক করবেন পোর্ট্রেট বাদে এটার উপরে ক্লিক করে দেবেন কারণ এটাই কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু গেম রেকর্ড হবে বা গেম প্লে ভিডিও কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন আর একটি জিনিস আমি আপনাদের বলবো এটাতে দেখতে পারবেন আপনাদের ভিডিও সেটিংস ভিডিও সেটিংসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কী কী সেটাও আমি আপনাদের বলছি আপনারা মিডিয়াম যদি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন যে এক জিবি বা দু জিবি যে মোবাইলগুলি রয়েছে ও ওটাতে কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু আপনাদের দেখবেন স্ক্রিন রেকর্ড হবে এবং কোয়ালিটি কিন্তু ভালো দেবে বা বেটার দেবে আপনাদের এটাই কিন্তু বলতে চাইছে এবং লো কোয়ালিটিতেও কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন আপনাদের ভিডিও আপনাদের যদি এক জিবি বা তারও কম হয় আপনাদের যেই মোবাইল সেই মোবাইলের র্যাম যদি কম থাকে তাহলে লো আপনারা এটা সেট করতে পারেন আর আপনাদের যদি ভালো মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা হাই সেট করবেন এখান থেকে আপনাদের দেওয়া থাকবে রেজুলেশন রেজুলেশান আপনারা দেখতে পারবেন এখান থেকে কত দেওয়া আছে আপনাদের চারশো আশি দেওয়া আছে সাতশো কুড়ি এবং হাজার আশি এবং এক হাজার চারশো চল্লিশ অবধি পেয়ে যাবেন এবং তার সাথে পেয়ে যাবেন ফোর কে অবধি আপনারা রেকর্ড করার সুযোগ এইগুলো কিন্তু আপনাদের দেওয়া থাকবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনারা এ পি এস আপনাদের দেওয়া থাকবে এখানে তিরিশ এপিএস এ কিন্তু আপনারা শ্যুট করতে পারবেন আপনাদের ভিডিওটি বা রেকর্ড করতে পারবেন এখান থেকে পঁয়তাল্লিশ এপিএস দেওয়া থাকবে এবং ষাট এপিএস অবধি লাস্ট কিন্তু দেওয়া থাকবে এখান থেকে আপনাদের কী বলবে বিট রেট এখান থেকে আপনারা এম বি কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন আপনারা ধরুন কোনো ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি রেকর্ড করছেন করার পর এখানে আপনারা এম বি এখান থেকে কিন্তু আপনারা কিন্তু বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এখান থেকে আপনারা কি করবেন ভাবে এখানে যেটা হাই কোর্টের দেন তাহলে কিন্তু আপনাদের এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে আর মিডিয়াম করলে কিন্তু এটাই দেখাবে এরপর আমি আপনাদের আরেকটি সেটিংস দেখাবো সেটা হচ্ছে অডিও সেটিংস অডিও সেটিংসের ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি জিনিস দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবেন অডিও সোর্স বলে দেওয়া থাকবে এখানে আপনাদের মিউট করতে পারবেন আপনাদের যে ভিডিওটি তৈরি করছেন স্ক্রিন রেকর্ডারের ওটা কিন্তু মিউট করতে পারবেন এবং যদি মাইক্রোফোনের সাথে আপনারা যদি অ্যাটাচ করেন তাহলে কিন্তু আপনারা এটাও দেখতে পারবেন যে মাইক্রোফোনের সাথে কিন্তু ওটা রেকর্ড হবে আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে ইন গেম অডিও এটা আপনারা দেখতে পারবেন আপনারা যখন গেম খেলছেন তখন আপনাদের গেম প্লেয়ের অডিওটাই কিন্তু রেকর্ড হবে এখান থেকে আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন আপনাদের যে গেমটি রয়েছে ওটাও কিন্তু রেকর্ড হবে এবং আপনাদের দেখবেন মাইক্রোফোন যেটা রয়েছে ওটাও কিন্তু রেকর্ড হবে এটা আপনাদের বলতে চাইছে আরেকটি জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস মধ্যে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটি জিনিস পেয়ে যাবেন টুরেজ অপশান এই ট্যুরেজ অপশানে যখনই ক্লিক করবেন এখান থেকে ডিভাইস স্টোরেজ বলে দেওয়া দেখবে এবং এস ডি কার্ড বলে দেওয়া আছে এখানে আপনারা দুটির মধ্যে একটি কিন্তু সিলেক্ট করতে পারবেন যে কোনো আপনাদের ভিডিও সেটা আপনারা স্টোরেজের মাধ্যমে নিতে পারবেন এবং আপনাদের গ্যালারিতে যেটা আপনাদের ডিভাইস ট্যুরেজ রয়েছে ওটার মধ্যেও কিন্তু সেভ করতে পারবেন দিয়ে কী বলছে কাউন্ট ডাউন বলে একটি অপশান দেওয়া রয়েছে এটা ক্লিক করতে পারবেন আপনারা ভিডিও চালু হওয়ার আগে কিন্তু আপনাদের একটি কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়ে যাবে লাস্ট আপনাদের দশ সেকেন্ড অবধি কিন্তু দেওয়া রয়েছে আপনারা তিন সেকেন্ড করতে পারেন পাঁচ সেকেন্ড করতে পারবেন এবং দশ সেকেন্ড অবধি করতে পারবেন আরেকটি ফ্যাসিলিটি এর মধ্যে পেয়ে যাবেন এক্সট্রা ফেসিলিটি বলতে আপনাদের ধরুন কোনো ভিডিও আপনারা রেকর্ড করেছেন সেই সব ভিডিও কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আপনারা থুয়ে দিতে পারবেন আপনাদের কোনো আলাদাভাবে কিন্তু আপনাদের স্টোরেজের মধ্যে কিন্তু যাবেন না এটা আপনারা এইরকমভাবে কিন্তু এটা সেট আপ করতে পারবেন বা এরকমভাবে কিন্তু ম্যানেজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরেকটি জিনিস আমি আপনাদের বলছি শো ক্যামেরা ওভারঅল এখান থেকে আপনার যদি ক্যামেরার ওই যে অপশানটি রয়েছে এটা শো করলে পরে আপনার গেম প্লেয়ের সাথে কিন্তু আপনাদের ভিডিও যেটা রয়েছে আপনারাকেও কিন্তু রেকর্ড করতে পারবে এই অ্যাপ্লিকেশানটি দিয়ে এরপর একটি জিনিস বলছি এখান থেকে আপনাদের কী বলছি গিভ রেকর্ডিং পারমিশন বলে দেওয়া রয়েছে এটার উপরে যেটা আপনারা ক্লিক করেন এখান থেকে আপনাদের এবার পারমিশন চাইবে এবার আপনারা যদি এখান থেকে পারমিশন দেন তাহলে কিন্তু হবে আপনারা শুনতে হবে এটার পারমিশন করবেন এইগুলো পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের কি বলছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন রেকর্ডিং